ঘটনা সংক্রান্ত হাই কর্তৃপক্ষের দেওয়া একটি আদেশের বিরুদ্ধে আজকে মাননীয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিফট আপিল শুনানির জন্য দিন ধার্য ছিল। বিষয়টি ছিল 540 ধারা অনুযায়ী দুর্নীতি দমন কমিশন যে দরখাস্ত দিয়েছেন সেই দরখাস্তের প্রেক্ষিতে ওনারা হাইকোর্টে আসছিলেন। হাইকোর্টে একটি রায় দিয়েছে, হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে আগামীকাল 29 তারিখ রায়ের জন্য দিন ধার্য করেছে এবং হাইকোর্টের যে রায়টা দিয়েছে ওটা কারেক্ট কিনা, ওই ওই অর্ডারটা সাস্টেইনেবল কিনা। আদালত অত্যন্ত ধৈর্য সহকারে দীর্ঘক্ষণ ধরে দুপক্ষকে শুনানি করেছেন। আদালত দুপক্ষ শুনানি শেষে আগামীকাল এটা আদেশের জন্য দিন ধার্য করেছে। আমরা সব কিছু আমরা প্লেস করেছি, আমরা বিশ্বাস করি যে আইনগতভাবে আদালত এই বিষয়টি আমাদের বিবেচনা করবেন এবং আমরা মনে করি আদালতে দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগে বিষয়টি ছিল এইটাই মোদ্দা কথা। খালেদা জিয়ার অনুপস্থিতিতে মামলা চলবে কি না সেখানে আমরা আমাদের যুক্তি দেখিয়েছি এবং খালেদা জিয়ার বিজ্ঞ আইনজীবীরা তাদের পক্ষে যুক্তি দেখিয়েছে, অ্যাটর্নি জেনারেল সাহেব ওনার যুক্তি দেখিয়েছে এবং সব কিছু মিলে শুনানি শেষ কালকে আদেশের জন্য। রায় হবে কিনা কালকে, রায় হবে কিনা, শুনুন রায় হবে কিনা তো এই মুহূর্তে এটা বলা যাচ্ছে না, যেহেতু সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সর্বোচ্চ আদালতে একটি লিফট পিটিশন শুনানি আজকে শেষ হয়েছে যে আগামীকাল সকাল 9টা আদেশের জন্য দিন ধার্য আছে, কাজেই সেই আদেশের উপর ডিপেন্ড করবে রায় হবে কিনা।